আজ সুপ্রিম কোর্টে কুন্তল ঘোষের চিঠি মামলায় স্বস্তি পেলেন না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সিবিআই ইডি জিজ্ঞাসাবাদের ওপর স্থগিতাদেশ দিল না দেশের সর্বোচ্চ আদালত কিন্তু কলকাতা হাইকোর্ট যে তাকে পঁচিশ লক্ষ টাকা জরিমানা করেছিল সেখানে স্বস্তি পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপাতত সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত এ মামলার পরবর্তী শুনানি দশই জুলাই এ প্রসঙ্গে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন সুপ্রিম কোর্ট ধারাবাহিকভাবে এই স্কুল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় যে তদন্ত চলছে সেই তদন্তে স্থগিতাদেশ দেয়নি কখনোই এমনকি ওরা যখন খুব হইচই করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ নিয়ে তখনও সুপ্রিম কোর্ট তদন্তে কিন্তু স্থগিতাদেশ দেয়নি সুতরাং এটা জানা ছিল যে সুপ্রিম কোর্ট তদন্তে স্থগিতাদেশ দেবে না যাদের পয়সা আছে সুপ্রিম কোর্টে গিয়েছেন তাদের অধিকারও রয়েছে গিয়েছেন সেটা তাদের ব্যাপার কিন্তু তদন্তকে অপ্রতিহত গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে ইডির প্রাথমিক দায়িত্ব এখন দ্রুত তদন্ত শেষ করার এত মানুষের জীবন নিয়ে ছেলে ছেলেখেলা হয়েছে তাড়াতাড়ি তদন্ত করা উচিত বিকাশবাবু বলেন এই মামলায় আরেকটা দিক আছে যেখানে পশ্চিমবঙ্গ মানুষের ভাববার ব্যাপার এই মামলায় সরকারের কোনো ভূমিকা ছিল না তাহলে সরকারের পক্ষ থেকে লক্ষ লক্ষ টাকা খরচা করে আইনজীবী কেন নিয়োগ করা হয়েছিল এ ব্যাপারে আরেক আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিয়াল বলেন আমরা তো বুঝতে পারছি না অভিষেক ব্যানার্জি কী করতে চাইছেন ওনাকে তো অভিযুক্ত করেনি কেউ ওনাকে সাক্ষী হিসেবে ডাকা হচ্ছে তদন্তের জন্য তো উনি এত ভয় কিসের জন্য পারছেন প্রিয়াঙ্কা বলেন দেখুন এখানে একটা হাইকোর্টের বিচারপতির ওপর প্রশ্ন তুললো আবার অন্য বিচারপতির কাছে গেল মামলা সেখানেও এক রায় হলো সেখানে পঁচিশ লক্ষ টাকা ফাইন হলো সেটা আবার সুপ্রিম কোর্টের কাছে গিয়ে সময় নষ্ট করার জন্য চলে গেল সুপ্রিম কোর্টের তো পঞ্চাশ লক্ষ টাকা ফাইন করে দেওয়া উচিত এই ধরনের মানুষকে যেখানে কোটি কোটি মামলা পেন্ডিং আছে আজকে কোর্টের কাছে সময় নেই সেখানে বারবার কোর্টের কাছে গিয়ে সময় নষ্ট করছেন উনি উনি কে আছেন ওনাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না আমরা সবাই আইন মানার লোক আমাদের কর্তব্য এজেন্সিকে সহযোগিতা করা আমাদের কর্তব্য এটা না যে সেখানে বিঘ্ন ঘটানোর এটা যারা করছে তাহলে নিশ্চয়ই লোকানোর মতো কিছু তথ্য আছে সেই জন্য উনি বারবার বাঁচতে চাইছেন